ইয়ামিন, আর মাত্র 30 মিনিট বাকি। আরে আম্মু শোনো আগে। কোনো কথা না, আগে চলো। ওহ, দেখছো আজকে পুরো ঠিক টাইমে আসছো। সবার সামনের বেঞ্চে বসবে, আজকে যাও। কিন্তু তুমি তো আমার ব্যাগই আনো নাই। আগে বলো নাই কেন? কারণ তুমি বলছো। কোনো কথা না, চলো। এখন আবার যাইতে হবে বাসায়। দাঁড়াও, আমরা লাবানান কি লেখছো? এটা গাধা কোথাকার মুসো এটা রাবার দিয়ে। এটা রবার্ট না ম্যাম, এটা ইরেজার। চুপ করো, বেশি বুঝো তুমি। মহাদি ভুল করলে প্রতিদিন, আপনারা ঠিক করতে বলেন তাই আমি বলছি। খালি মুখে মুখে কথা বলে, কান ধরে দাঁড়াও। আমার কান অনেক নরম, বেশি ধরলে যদি চ্যাপ্টা হয়ে যায়। আজকে তোমার খবর আছে। তর্ক করে মুখে মুখে না, তর্ক কি নিয়ে হয়েছে? এটাকে রাবার না বলে ইরেজার বলছে তাই? আপনি টিচার হয়েও জানেন না এটাকে রাবার না ইরেজার বলতে হয়? আবার একটা বাচ্চা মানুষ আপনার ভুল ধরাই দিছে, তাই সবার সামনে ওকে কান ধরাইছেন? জাস্ট আপনার কাছে এই পাওয়ার আছে তাই? তো আপনার কাছ থেকে বাচ্চারা কি শিখবে? যে বড় মানুষ ভুল হোক বা ঠিক, তারা ছোটদের সাথে যা ইচ্ছা তাই করতে পারবে না? পরে এগুলাই তো বড় হয়ে র‍্যাগিং করা শিখে। যে পাওয়ার খাটাইতে হবে সবখানে, তাই না? আপনি এগুলোর দিকে নজর না দিয়ে উল্টা গার্ডিয়ান ডেকে বিচার দিতেছেন? আব্বা আপা একটু একটু শান্ত হন প্লিজ প্লিজ। এমনিও অনেক বেশি দুষ্টামি করে ক্লাসে। এটাই তো স্বাভাবিক, 4-5 বছরের একটা বাচ্চা ম্যাচিউর মানুষের মতো আচরণ করবে। এসব মেনে নিতে না পারলে তো আপনার কিন্ডারগার্টেনের টিচার হওয়াই উচিত না। এনিওয়ে, আমার বাচ্চাকে আর কাল থেকে পাঠাবো না এখানে। না আসলে তো আরো বেশি ভালো। আমি শুনে ফেলছি। জি স্যার। ইয়ামিনারা মুখ একটু কল। জি স্যার। ইয়ামিনারা মুখ একটু কল করবেন। ঠিক আছে। এত বড় হয়েও আপনি স্কুলে পড়েন? আমি স্টুডেন্ট না, আমি তোমাদের নতুন টিচার। তাই? আপনি কি ললিপপ লাইক করেন? করি। তাহলে শুনেন, আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব, যদি আপনি মাহাদিরে বকা না দেন। আগে টিচার শুধু ওরে ঝাড়ি দিত আর হাই বেঞ্চে দাঁড়া করাইতো, তাই ও স্কুলে আসতে চায় না। আরো না আসলে আমার সব সময় ঘুম আসে, আর শুধু ঘুমাইলে আমি পড়বো কখন? ওকে ডিল। Really? Thank you so much.